দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির আরও খবর জানাতে চাই। বিশ্বজানাতে নেত্রকোনা এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ এবং আরিফুল ইসলাম। প্রথমে চলে যেতে চাই নেত্রকোনায় হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। তমাল, নেত্রকোনায় পাঁচটি সংসদীয় আসন রয়েছে, যেখানে কিন্তু এই মোট 36 জন প্রার্থী এখানে মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন এবং তারপর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু 13 জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন, মানে বাতিল করেছেন। এবং আপনাকে একটি বিষয় জানাই, এই বাতিলের তালিকায় কিন্তু হেভিওয়েট যে প্রার্থী যাদেরকে বলা চলে, সাবেক ছাত্রনেতা কয়েকজন রয়েছেন যারা কিন্তু স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছিলেন, তার মধ্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল মতিন এবং সাবেক উপাচার্য ডক্টর আনোয়ার হোসেনও রয়েছেন। এবং একটি বিষয় আপনাকে জানাই যে আসলে তারা কিন্তু পুনরায় এই প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য কিন্তু এরই মধ্যে আপিল করেছেন নিয়ম অনুযায়ী। এবং এখানে কিন্তু যে বিষয়টি রয়েছে, এখানে বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি, সেক্ষেত্রে আসলে জাতীয় পার্টি বা অন্যান্য দল যেগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে কর্মী বা তাদের যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, যে কারণে আসলে এখানে স্বতন্ত্র প্রার্থী এবং নৌকার প্রার্থীর মধ্যেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এ কারণে কিন্তু আসলে আগামী নির্বাচনে প্রতীক বরাদ্দর পরে আসলে বোঝা যাবে যে এখানে নির্বাচনের পরিস্থিতি কেমন হবে। তো তোমাল, এই ছিল নেত্রকোনা থেকে নির্বাচনের প্রস্তুতি সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা থেকে চলে যেতে চাই বাগেরহাটে আরিফুল ইসলামের কাছে। আরিফ, তমাল, আপনি জানেন যে উপকূলীয় জেলা বাগেরহাট, এই বাগেরহাটের 9টি উপজেলার 4টি আসন গঠিত। তো বাগেরহাটে মোট ভোটার রয়েছে 12,82,000, নতুন ভোটার বেড়েছে 1,50,000 বেশি। তবে এখনও পর্যন্ত কিন্তু নির্বাচনে যেহেতু প্রতীক বরাদ্দ হয় নাই, এখনও তেমন কিন্তু সরগোল বা যারা দল আছে যাদের কার্যক্রম তারা কিন্তু এখনও শুরু করে নাই। তবে আওয়ামী লীগ তাদের বিভিন্ন জায়গায় বর্ধিত সভা করছেন বিভিন্ন উপজেলায়। আর নৌকা ছাড়াও এখানে তৃণমূল, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, জাকের পার্টি, তৃণমূল, বিএনপি সহ মোট কিন্তু 10টি দল এখানে প্রতিনিধিত্ব করছে, ক্ষুদ্র ক্ষুদ্র দল। তবে চায়ের দোকান সহ বিভিন্ন জায়গায় যে সরগোল শুরু হয়েছে, যেহেতু নৌকার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেহেতু আসলে নির্বাচন তাদের কাছে ওইভাবে গুরুত্ব বহন করে না। আবার কেউ বলছে যে ভোট দিতে যাবো, ভোট দিতে হবে যেহেতু ভোট আসছে। আবার কেউ বলছে যে ভোটের ভোট আর কি দিব, যেহেতু সব দল অংশগ্রহণ করে নাই। সব মিলিয়ে কিন্তু বাগেরহাটে এখনো পর্যন্ত নির্বাচনের যে পরিস্থিতি তেমন কিন্তু ওইভাবে যে দলের যে রাজনৈতিক দলের যে কার্যক্রম ভোটারদের দ্বারা দ্বারা যায় ওইগুলো কিন্তু এখনো শুরু হয় নাই, সেটা সামনে প্রতীক বরাদ্দের পর শুরু হবে। নির্বাচন কমিশনার বা জেলা রিটার্নিং অফিসার তাদের যে কার্যক্রম নির্বাচন সম্পর্কে সেগুলো কিন্তু ইতিমধ্যে সেগুলো কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এবং এই পর্যন্ত বাগেরহাটে মোট 4টি আসনে 30 জন মনোনয়ন জমা দিয়েছিল, তার ভিতরে কিন্তু 6 জন বাদ পড়েছে, 24 জন আছে। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে বাগেরহাট এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী।